আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দেশের উন্নয়নের ধারা বিএনপি জামাত চক্র যেন কোনোভাবেই ব্যাহত করতে না পারে সেজন্য আওয়ামী লীগ দেশব্যাপী শান্তি সমাবেশ করছে। সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে দেশের বিভিন্ন মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কুষ্টিয়া কৃতি শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন। মানবাধিকার কর্মী আদিলুর মিথ্যাচার করেছেন তা প্রমাণিত হয়েছে, আদালতে তার শাস্তি হয়েছে। বিএনপির নেতারা মিথ্যাচার করে অভ্যস্ত বলেই মিথ্যাচারের পক্ষ নিচ্ছেন। স্বাধীনতা বিরোধী কোনো ব্যক্তির বিচার হলেই বিএনপির আতে ঘা লাগে বলেও মন্তব্য করেন হানিফ। এছাড়াও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা স্বীকার করে হানিফ বলেন, সরকার তার নিয়ন্ত্রণে কাজ করছে। এই আদিলুর রহমান উনি সেই সময় রিপোর্ট করলেন, 61 জন ব্যক্তির প্রাণহানির ঘটনা উল্লেখ করেছিলেন, তালিকা দিয়েছিলেন। আদালতে তার এই তথ্য মিথ্যা প্রমাণিত হয়, তাকে আদালত শাস্তি দিয়েছে। এখানে মির্জা ফখরুলরা কেন তার এই মিথ্যাচারের পক্ষে অবস্থান নিচ্ছে? তার মানে এরা মিথ্যাচার করে অভ্যস্ত বলে এই জন্য মিথ্যাচারের পক্ষে অবস্থান নিয়েছে। আমাদের বিদেশি চাপের কোনো প্রয়োজন নেই, বিদেশি চাপ আমরা অনুভব করি না। আমরা বারবারই বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে, মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।